নমস্কার, আমি বিশ্বজিৎ। কে ফর কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদেরকে প্রথমেই জানাই হোলি এবং দোলের শুভেচ্ছা। কালকে দোল, তা দোল মানেই তো একটা বাঙালিদের কাছে অন্যরকম ব্যাপার। বাঙালি কেন, সারা ভারতবর্ষ তথা হোলি এখন পৃথিবীর একটা অনুষ্ঠান সেইভাবে। তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা রেসিপি, যেটা এই দোলের জন্য, মানে দোলের উদ্দেশ্যেই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ক্ষীরমোহন। তা দোল যখন খেলা হবে মিষ্টিমুক্ত করাতেই হয়। সেই মিষ্টিমুক্ত সাধারণত দোলে আমরা ভাজা মিষ্টি ব্যবহার করে থাকি, সেই ভাজা মিষ্টির ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরমোহন। সেই ক্ষীরমোহন তৈরি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা খুব গরম করে একটু জল দিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 লিটার দুধ এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে গেলে, ভালো করে গরম হয়ে গেলে আমরা এখানে দুধটাকে, আমাদের যেটা করতে হবে সেটা ছানা তৈরি করতে হবে। ছানা তৈরি করার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করব এবং দুধটাকে ছানা তৈরি করে নেব। ছানা তৈরি করে ছানাটাকে আমাদের ছেঁকে নেব। এখানে ছানাটা আমরা ঢেলে নিয়েছি। ছানাটা আমাদের 1 লিটার দুধের ছানা ক্রিম মিল্কে আমরা করেছি এবং সেখানে আমাদের 250 গ্রাম মতো ছানা এখানে পাওয়া গেছে। আমি এর মধ্যে কিছু কিছু জিনিস মিশিয়ে দেবো। প্রথমে মিশিয়ে দিচ্ছি এরকম 4 চামচে 2 চামচ চিনি। আমি এখানে খোয়া ক্ষীর রেখেছি, এখানে মোটামুটিভাবে ওই 3 চামচ মতো খোয়া ক্ষীর রয়েছে, সেটা 3 সাড়ে 3 চামচ যেটা আছে আমি খোয়া ক্ষীরটা এখানে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি এরকম ভরা ভরা 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার মেশাবো, এখানে রয়েছে ময়দা, যে ময়দাটা আমি এই কাপ মেপে 1/2 কাপ মতো ময়দা এখানে মিশিয়ে, হাফ কাপ মতো ময়দা আমি এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার সবগুলোকে নিয়ে আমাদের খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এর সঙ্গে আমাদের দিতে হবে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা মাখার পরে, মিশিয়ে নেওয়ার পরে, মাখার আগে অবশ্যই। আচ্ছা, আমরা এটা মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ পরিমাণ বেকিং সোডা, এই বেকিং পাউডার, এটা সরি ভুল হয়ে গেছে, এটা হচ্ছে বেকিং সোডা, যেটা হচ্ছে 1/2 চায়ের চামচ পরিমাণ। সব শুদ্ধ, কিন্তু ভালো করে এটা মিশিয়ে এবার মেখে আমাদের ডোটা তৈরি করতে হবে। এরকমভাবে আমরা ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমরা কি করব, ক্ষীরমোহন বানানোর জন্য আমরা হাতে একটু ময়দা লাগিয়ে নিলাম এবং এখান থেকে আমাদের কি করতে হবে, লেচি করে নিতে হবে। লেচি করে নেব, যেরকম সাইজের আমাদের ক্ষীরমোহন হবে সেরকম লেচি আমাদের বানিয়ে নিতে হবে। এরকম মাপের আমরা লেচিটা করে নেব, একটা লুচি যেরকম হয় সেই রকম মাপের লেচি করে নিচ্ছি। আমরা এভাবে লেচিগুলো করে নিয়েছি এবং এখান থেকে নিয়ে আমরা যেটা দেখিয়ে দিচ্ছি, এটা ভালো করে হাতের মধ্যে চেপে নিয়ে এইভাবে আমরা একটা শেপ দিয়ে নেব। আমরা ক্ষীরমোহন বানানোর জন্য তো এরকমভাবে সবকটা বানিয়ে নিয়েছি, আর এখানে আমি তেল বসিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি, কিন্তু টেম্পারেচার বা ফ্লেম রাখতে হবে মিডিয়াম। এখানে দিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে কিন্তু এগুলোকে একদম লাল করে ভেজে তুলতে হবে। তো আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দেখছি। হ্যাঁ, এরকমভাবেই
যে তেলের টেম্পারেচারটা আছে এভাবেই দিয়ে আস্তে আস্তে করে আমাদের ভেজে নিতে হবে। আমাদের এটা হয়ে গেছে, ঠিক এরকমভাবে এটা ভাজা হয়ে গেল। আমরা এটা রেখে দেবো এবং বাকিগুলো আমরা ভেজে নেবো। তারপরেও কিন্তু আমাদের আরও দুটো স্টেপ রয়েছে ক্ষীরমোহনের জন্য। ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই পুরো স্টেপগুলো বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু মানে এই সাবস্ক্রিপশান আপনারা সাবস্ক্রাইব করবেন এটা আমাদের কাছে আশা, মানে আমরা আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, প্লিজ, এটা আমাদের রিকোয়েস্ট রইল। আমাদের রন্ধনে বন্ধন দেখতে কিন্তু ভুলবেন না। আমরা চেষ্টা করছি নতুন নতুন প্রতিভা আর নতুন রান্না নিয়ে আমাদের রন্ধনে বন্ধন উপস্থাপনাটা সাজাতে। তাহলে আমরা বাকিগুলো ভেজে নিই। আমরা এইভাবে কিন্তু সমস্তটা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে আমি একটা পাত্র বসিয়েছি যেখানে আমি চিনি শিরা করব। তার জন্য আমি চিনি নিয়েছি এবং এই কাপ মেপে যতটা চিনি আমি দিচ্ছি এইরকম ততটাই কিন্তু জল আমি দেব। আমি চিনিটা দিয়ে দিলাম এবং সেই পরিমাণ জল এখানে মিশিয়ে দেব। মিশিয়ে দিলাম সেই পরিমাণ জল দিয়ে দেব। আমি থেঁতো করে রেখেছি দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। ইন্ডাকশন অন করলাম। চিনিটা জাস্ট জলের সঙ্গে মিশে যাবে, তখনই কিন্তু আমরা দিয়ে দেব আমাদের এই ক্ষীরমোহন করার জন্য যেটা আমরা ভেজে তুলেছি ছানাটাকে, সেই ছানা দিয়ে দেব। চিনিটা জলের সঙ্গে মিশে গেছে, পুরো ডাইলিউট হয়ে গেছে। এবার আমরা কি করব, এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এটা একটু ফুটবে এর মধ্যে এবং উল্টে উল্টে দেব। তারপরে আমরা বন্ধ করে দেব গ্যাস বা ইন্ডাকশন। আমরা রসের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা ইন্ডাকশন বা গ্যাস বন্ধ করে এটাকে এখানেই রেখে দেব। আর আমরা তৈরি করে নেব ক্ষীরমোহনের ক্ষীর, ক্ষীরটাকে আমরা তৈরি করে ফেলব। এখন ইন্ডাকশন বা গ্যাস বন্ধ করলাম এবং এটা এখানেই থেকে যাবে। ক্ষীর তৈরি করার জন্য আমি এই মেজারমেন্ট কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দিলাম। এটা ক্রিম মিল্ক হলে ভালো হয়। এর সঙ্গে আমি দিয়ে দিলাম, আমার এখানে গুঁড়ো দুধ রয়েছে, সেই গুঁড়ো দুধ দু চামচ, ভরা ভরা দু চামচ পরিমাণ। ভালো করে নেড়ে নেব এখানে গুঁড়ো দুধের সঙ্গে। মিশিয়ে দেব চামচ মেপে এরকম তিন চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। এবার এটাকে ভালো করে নেড়ে আমাদের ক্ষীরটা তৈরি করতে হবে। আমাদের ক্ষীর একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা ইন্ডাকশন বা গ্যাস বন্ধ করে দেব। এইভাবে ক্ষীরটা বানিয়ে নিয়েছি আমরা ক্রিম টাইপ। এবং এখানে আমরা যেটা করব, এখানে আমরা ভাজা যেটা ছানাটা ভেজে রসে রেখেছি সেটা তুলে নিলাম এবং এটা মাঝখান থেকে একদম চিরে নেব। মিশিয়ে নেব এখানে এর উপরে, যেরকমভাবে মাখন লাগায় সেইভাবে আমরা এটা এখানে লাগাই। বন্ধ করে আমাদের রেডি হয়ে গেল ক্ষীরমোহন। তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরমোহন। দোলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, করে জানাবেন কেমন হলো। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো বাই।